স্বাধীনতার 50 বছর কেটে গেলেও মুক্তিযুদ্ধে পাবনায় গৌরবময় স্থান ও গণকবরগুলো সংরক্ষণে এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দেশের শীর্ষ দুই যুদ্ধ অপরাধী মতিউর রহমান নিজামী ও আব্দুস সুবহানের নির্দেশে পাবনায় অসংখ্য গণহত্যার ঘটনা ঘটলেও তাদের নাম উল্লেখ নেই রাষ্ট্রীয় ওয়েব পোর্টালে। জেলা প্রশাসনের বাতায়নে যুক্ত মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাসে রয়েছে তথ্যগত ভুল। এই নিয়ে ক্ষুব্ধ জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। জেলা প্রশাসনের ওয়েবসাইটে ধারণ করে রাখা উচিত এদের অপকর্মগুলো, যেন আগামী প্রজন্মে আমাদের প্রজন্মে তারা জানতে পারে এই মানুষগুলোর চরিত্র সম্বন্ধে। 71 মার্চে মুক্তিযুদ্ধের শুরুতেই পাবনায় আক্রমণ করে পাকিস্তানি সেনারা। ঘাঁটি গাড়ে পাবনার পুরাতন টেলিফোন এক্সচেঞ্জ ভবন ও বিসিক শিল্পনগরীতে চলে হত্যাযজ্ঞ। পাবনার প্রত্যেকটা অলিতে গলিতে মুক্তিযুদ্ধের লাশ আছে, মুক্তিযুদ্ধের গন্ধ আছে। আমরা তাদের আজ পর্যন্ত সেই সম্মান আমরা দিতে পারি নাই। পিছনে মাইর খাচ্ছে, পুলিশ হাতে মাইর খাচ্ছে, তখন ওরা এক জায়গায় হয়ে যেগুলো মারা টারা কিছু নিয়ে এসে তিনটিতে উঠলো। 71-এ বিভিন্ন বর্বরতার স্বাক্ষর গ্রহণ করা গণকবর, বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো অবিলম্বে সংরক্ষণের দাবিও পাবনাবাসীর। ওয়াবদা ডাক বাংলোতে হাজার হাজার, কম করে হলে 30,000 মানুষকে সেখানে হত্যা করা হয়েছিল। সেখানে নিয়ে যে নির্যাতন করে তাদের হত্যা করা হয়েছিল, সেই সেলগুলাকেও কোনো সংরক্ষণের ব্যবস্থা নাই। পাবনার উল্লেখযোগ্য কোনো বিষয় এখনো এই সরকার তরফ থেকে আমরা পাই না। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে পাবনায় জাদুঘর স্থাপন এবং অরক্ষিত গণকবর ও বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশায় স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।